খুব কষ্ট হয়, সারাদিন পাথরটা নিয়ে কয় টাকা আয় করবো, এটা তো ভারী জিনিস, কথা বুঝছেন না? আমাদের খুব কষ্ট হয়। আপনাদের যে যে খাবারটা দরকার, যে আপনাদের শক্তি দরকার, সেটা আপনারা পাচ্ছেন কিনা, বা আপনাদের এই আয়ের উৎস থেকে মাছ মাংস? মাছ মাংস কেমন পাবো? সব জিনিসের তো দাম বেশি, 30 টাকার চাল 70 টাকা, 20 টাকার তেল হলো 200 টাকা লিটার, কষ্ট করি থাই। আমাদের আমরা মারা গেলে কে আমাদের সাহায্য করবে? আমরা রাজাও নয়, মন্ত্রী নয়, এ দেশের কোনো নাগরিকও নয়, আমরা তো দিনমজুরি মানুষ, কোনো রকম দিনকাল আমাদের যাচ্ছে, বুঝছেন না? সুধীবিন্দু, আপনারা শুনলেন যে একজন একজন শ্রমিক তার কষ্টের কথা শুনলেন। আমাদের মতন পাবলিক যদি হাজার কোটি কোটি মারা যায়, সরকারের কোনো ক্ষতি হবে না। সরকারি লোক একজন মারা গেলে তার বিমান দিয়ে পয়সা লাগবে তার জায়গা গৌতমে, কিন্তু আমরা লেবার, আমরা শ্রমিক, আমাদের উপর তো কত হামলা, আমাদের উপর তো কত হামলা। এই যে একটা জাহাজ আনলে গেলে ওই পুলিশ হোক টাকা দাও, চাঁদা দাও, হে দাও, সে দাও, বহুত খিচুড়ি, তারপরও আমরা কষ্ট স্বীকার করি আছি, আমরা বহুত কষ্ট স্বীকার করি আছি। সংসার চলে না, তারপরও না চললে তো কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যা হাত পাতবো? যে ভাই, না না না, এই স্বাধীনে কোনো স্বাধীন নাই, যাদের স্বাধীন তারাই, যাদের যারা স্বাধীন করেছে খাঁটি, তারা কোটি কোটি টাকার মালিক, তারা লক্ষ লক্ষ টাকার মালিক। আমাদের স্বাধীনে কি আর অস্বাধীনে কি? আমরা স্বাধীনের কি বুঝবো, কি জানবো স্বাধীন কি, স্বাধীনতার কি মজা? যারা মুক্তিযোদ্ধা করছে ওদের মজা, ওরা ব্যর্থ হয়ে গেছে, বইয়ে বইয়ে বেতন খাচ্ছে, এখন খাচ্ছে, আমরা কি মজা পাবো, আমরা কি মজা পাবো? কি দিচ্ছে? হাজার হাজার টাকা আপনারা ইউনিয়ন পরিষদে যা টালি করি দেখেন না, কে পাচ্ছে সরকারি অনুদান, কে পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছেন তো সরকারি যারা কর্মকর্তা তারাই পাচ্ছে। হ্যাঁ পায়, আমাদের বাড়ি মনে করে রংপুর ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গলে, 3টা ডিস্ট্রিক্ট চেঞ্জ করে এখানে আইসি কাজ করতে, যদি আমরা পাইতাম তাহলে তো আমরা এখানে করি খাইতাম, না পায় তো আমরা এই দেখে আইসি এখানে, আমাদের মলিবিন কার পাশে নেবেন কি? আপনি যা সরকারি খাতা নাই, খাতায় যা দেখবেন, ইউনিয়ন পরিষদের চালি খাতা নাই, যা দেখবেন পাশে কি না পায়া করতেছি, না পাই নাই, না পায়া করতেছি আমি পাই নাই, ওখানে তো খাতা আছে, 100 সাল তুলে গেলে তো নামটা সই করা না পর্যন্ত দেয় না, ওখানে তো খাতা আছে একটা সরকারি। এই যে ট্রাকে ট্রাকে চাল কি আপনি দেয়, টাকা লাগে না? টাকাটা রুজি করা লাগে কোথার থাকি? এখানে মনে করো গরুয়াতে সরকারি চাল হতো 20 টাকার চাল হতো 15 টাকা দেয়, তাও তো 15 টাকা রুজি করা লাগে, টাকা রুজি না করলে সেই চালটা কিনবো কোথার থেকে? সেই একদিনের কাজটা কো? এটা তো সাধারণ পাবলিকের কাজ, এই যে এটা আজ আছে কালকে নাই, সে একখানে যা লাগবো। তথ্যমন্ত্রী তো বলেছে, হ্যাঁ তথ্যমন্ত্রী তো বলবেই, তথ্যমন্ত্রী না বললে আবার মন্ত্রী হবে কেমনে? তথ্যমন্ত্রী কি ভুল কথা বলে না? ভুল ভুল বলবে কেন, মিছে কথা কবে কেন? আরে সরকারের জায়গা খাইতে বড় লোকেই খাইছে, গরিব মানুষের টাকাটা পাইছে নাকি? সরকারের শুধু শুধু ব্যাংকটা খালি করছে, সরকারের যে টাকাটা দিচ্ছে এই টাকাটা না দিয়া সরকারের ঘরে থাকলে পরে তাও একটা কাজে লাগতো, এই টাকাটা গরিব মানুষের নাম, বুঝছেন? লক্ষ লক্ষ লেবার শ্রমিক আছে, একটা যদি তালিকার মধ্যে নাম দিতে পারে না? আমি ভাষণ দেবো।